नमस्कार, आमी पार्थराज मिश्र, शिक्षक अमरशिर अग्रद हाई स्कूल। अपने सबाई के आज आरो एक बार अराइज एंड अवेक क्लासरूम स्वागत करें। अपनारा जानें आज 2 अक्टूबर 2020 ठीक गत बछर ए दिने आमादेर जातिर जनक महात्मा गांधी जन्मेर 60 शतवर्ष आमरा उद्यापन शुरू करेछिलाम। एक बछर धरे भारत सरकार एवं पश्चिमबंग सरकार शिक्षा दफ्तर गांधीजी जीवन एवं आदर्श छात्रदेर काछे तुले धरार जन्य विभिन्न अनुष्ठानेर कथा घोषणा करेछिलेन। किन्तु अत्यंत दुर्भाग्यर विषय COVID-19 अतिमारीर जन्य विगत प्राय 6 मास जाबत आमादेर विद्यालय समस्त बंद, पठन पाठन बंद, छात्रदेर संगे जोगाजोगेर माध्यम बोलते एई अनलाइनेर क्लास, छात्रदेरके निये छात्रदेर जन्य छात्रदेर जीवन गठनेर जन्य महामानव महामनीषीदेर जीवन एवं आदर्श छात्रदेर काछे तुले धरार जन्य जे सुयोग, से सुयोग थेके आमरा सम्पूर्ण वंचित। ताई आमी छात्रदेर जन्य आजके आमादेर जे जातिर जनक महात्मा गांधीर जन्म 60 शतवर्षेर पूर्ति उत्सव तथा 151तम जन्मवार्षिकी अराइज एंड अवेकेर अनलाइन क्लासरूमेर मध्येई आयोजन करते बाध्य हयेछि। एटा आमार अत्यंत क्षुद्र एकटी प्रचेष्टा। এই প্রচেষ্টাটি শুধুমাত্র আমার স্নেহের ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, মহামানব মহামনীষীদের জীবন সম্পর্কে জানানোর জন্য, তাদেরকে সেই জীবন এবং আদর্শ সম্পর্কে অনুপ্রাণিত করার জন্য। তাই আজকের ক্লাস শুরু করব জাতির জনক মহাত্মা গান্ধীর শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে। আপনারা সবাই মহাত্মা গান্ধীর খুব প্রিয় একটি গান সবাই জানেন, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, সুখমে দুঃখমে একই নাম রাজা রাম জয় সীতারাম। আপনারা সবাই মহাত্মা গান্ধী সম্পর্কে কম বেশি জানেন, আপনাদের কাছে আমার বিশেষ কিছু বলার নেই। আমি মহাত্মা গান্ধীর জীবনের কতগুলো গুরুত্বপূর্ণ বাণী এবং জীবনের কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আজকে শুধুমাত্র আমার স্নেহের ছাত্রদের কাছে তুলে ধরব, যাতে করে ছাত্ররা অনুপ্রাণিত হতে পারে, মহাত্মা গান্ধীর মতো মানুষদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনকে গড়ে তুলতে পারে, এটাই আমার একমাত্র ইচ্ছা। যাই হোক, আমি প্রথমেই সবাইকে অনুরোধ করব, মহাত্মা গান্ধী কতগুলো বিখ্যাত উক্তি আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি সেই উক্তিগুলোকে দেখার জন্য। আমি যদি এদিক থেকে দেখাই তাহলে তো সবার বুঝতে সুবিধে হবে, আমি একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে বলছেন, নিজেকে জানার সর্বশ্রেষ্ঠ পথ হল নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা। আমরা সবাই অনেকেই অনেক বড় বড় কথা বলি, কিন্তু আমরা খুব কম মানুষ আছি যারা কিন্তু অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করে। মহাত্মা গান্ধী বলছেন, নিজেকে জানার সর্বশ্রেষ্ঠ উপায় নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা। অর্থাৎ আমরা তো নিজেদেরকেই চিনি না, নিজেদেরকেই জানি না, নিজেকেই আমি উপলব্ধি করতে পারিনি, অথচ আমরা সবারই সমালোচনা করে বেড়াই। সেই জায়গাতে মহাত্মা গান্ধী বলছেন, নিজেকে জানার সর্বশ্রেষ্ঠ পথ নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা। দ্বিতীয় উক্তিটির দিকে তাকাতে বলবো, মহাত্মা গান্ধী বলছেন, সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকে অনেক ভালো। অর্থাৎ আমাদের জীবনে চলার পথে বহু সুঅভ্যাস যেমন আমরা মেনে চলি, তেমন আমাদের প্রচুর কুঅভ্যাসও কিন্তু প্রত্যেকেরই কম বেশি জীবনে আছে। তিনি বলছেন, এই কুঅভ্যাসগুলোকে ত্যাগ করে যদি আমরা কতগুলো সুঅভ্যাস এর দাসত্ব করতে পারি, কতগুলো সুঅভ্যাসকে মেনে চলতে পারি, সেই সুঅভ্যাসগুলো মেনে চলাটা
অধিক উপদেশের থেকেও ভালো, মানে অপরকে জ্ঞান দেওয়ার থেকে, অপরকে উপদেশ দেওয়ার থেকে সু অভ্যাস পালন করা অনেক ভালো কাজ গান্ধীজি বলছেন। গান্ধীজির 3 নম্বর উক্তিটা দেখুন, আপনি নিজে সেই পরিবর্তন হন, আপনি নিজে সেই পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে থেকে দেখতে চান। আমরা তো বহু কথা বলি, এটা হওয়া উচিত ছিল, এটা কেন হয়নি, এটা না হয়ে ঠিক হয়নি, এটার জন্য ওই ব্যক্তি দায়ী, ওটার জন্য সেই ব্যক্তি দায়ী, বহু কথা বলি। তিনি বলছেন যে আপনি নিজে সেই পরিবর্তনটা হন, আপনার মধ্যে আগে সেই পরিবর্তনটা আসুক, যে পরিবর্তনটা আপনি সারা বিশ্বে সকলের মধ্যে দেখতে চান। অর্থাৎ অপরকে কোনো কিছু আঙুল দেখিয়ে বলার আগে নিজের দিকে তাকান, এটাই হচ্ছে এই কথার মূল বক্তব্য। চতুর্থত তিনি বলছেন ঈশ্বরের কোনো ধর্ম নেই, গড হ্যাজ নো রিলিজিয়ান। আমরা ধর্মকে যেভাবে রাজনীতির সঙ্গে বর্তমানে গুলিয়ে ফেলছি, এখন পুরোটাই ধর্মভিত্তিক রাজনীতি সর্বত্র, শুধুমাত্র আমাদের দেশে নয়, গোটা পৃথিবীর বিভিন্ন দেশে চালু হয়েছে বা আগেও বেশ কিছুদিন ধরেই চালু হয়েছে, তার কুফল তিনি কিন্তু তখনই বুঝেছেন এবং তিনি সাবধান করছেন যে ঈশ্বরের কিন্তু কোনো ধর্ম নেই। আমরা যে ঈশ্বরকে সামনে রেখে ধর্মীয় লড়াই করি, ধর্মীয় বিবাদ করি, এই ধর্মীয় লড়াই ধর্মীয় বিবাদ যে ঈশ্বরকে সামনে রেখে করি, সেই ঈশ্বরের কিন্তু কোনো ধর্ম নেই, গড হ্যাজ নো রিলিজিয়ান বলছেন। আর তিনি 7টি মহাপাপের কথা বলেছেন, কর্মহীন ধন, কর্মহীন ধন, অর্থাৎ যে ধন বা যে সম্পদ উপার্জন করার জন্য কোনো কর্ম করতে হয়নি, আমরা পেয়ে গেছি হয় পৈতৃক সূত্রে না হলে অবৈধভাবে, সেইটাকে বলা হচ্ছে কর্মহীন ধন। অন্তরাত্মহীন সুখ, মানবতাহীন বিজ্ঞান, চরিত্রহীন জ্ঞান, নীতিহীন রাজনীতি, নৈতিকতাহীন ব্যবসা এবং ত্যাগহীন পূজা, এই 7টা বিষয়কে তিনি মহাপাপ বলে বলছেন। তাহলে আমরা গান্ধীজির অসংখ্য উক্তি আছে, সারা জীবনে বিভিন্ন স্থানে বিভিন্ন বক্তৃতায় তিনি বহু কথা বলেছেন, সব কথা আজকের এই ক্লাসে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো না, কিন্তু যে 4টি বা 5টি কথা বা 5টি উক্তি, 5টি বাণী আমি তোমাদের সামনে তুলে ধরলাম, সেই 5টি উক্তি দেখে তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছ গান্ধীজি কত বড় মাপের মানুষ ছিলেন। কত বড় মাপের মানুষ না হলে এই ধরনের কথা বলা সম্ভব নয়, এইটা বোঝানোর জন্য ওনার উক্তিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা অতি ছোট মানুষ, তা সত্ত্বেও আমরা কিন্তু খুব সহজে অবলীলাক্রমে গান্ধীজির মতো মানুষের, নেতাজির মতো মানুষের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষের, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মতো মানুষের, স্বামী বিবেকানন্দের মতো মানুষের, মহামানবদের সম্পর্কে আমরা চট করে সমালোচনা করে ফেলি, তাদের সম্পর্কে কুবাক্য বলে ফেলি। আমরা এত ছোট মাপের মানুষ, তাদের জীবন এবং বাণী এবং আদর্শকে অনুধাবন করার মতো ক্ষমতা যদি আমাদের থাকত, তাহলে আমরা এত বড় মাপের মানুষ সম্পর্কে এত সহজে, এত অবলীলাক্রমে তাদেরকে কিন্তু আমরা কুবাক্য বা অসম্মানসূচক বাক্য বলতে পারতাম না। যদিও মহাত্মা গান্ধীর জীবন এবং আদর্শ নিয়ে আমাদের ভারতবর্ষের বহু মানুষের মধ্যে বহু মতভেদ আছে, মহাত্মা গান্ধীর যেমন বিরাট এক সমর্থক আছেন, মহাত্মা গান্ধীর যারা প্রচণ্ড শ্রদ্ধার চোখে থাকেন এরকম যেমন মানুষ প্রচুর পরিমাণে আছেন, আবার আমাদের এই দেশে মহাত্মা গান্ধীর সমালোচকের অভাব নেই। কিন্তু আমি বলবো, আমরা যারা অতি সাধারণ মানুষ হয়ে মহাত্মা গান্ধীর সমালোচনা করি, আমাদের কি সেটা করার এখতিয়ার আছে, অধিকার আছে?
এইটা একটু সবাইকে ভেবে দেখার জন্য অনুরোধ করব। আমি আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই, মহাত্মা গান্ধী সম্পর্কে কিন্তু রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি, বিশিষ্ট ঐতিহাসিক রোলার দৃষ্টিভঙ্গি, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের দৃষ্টিভঙ্গি যদি আপনারা দেখেন, তাহলে তারা কিন্তু সবাই মহাত্মা গান্ধীর প্রতি প্রচন্ড শ্রদ্ধাশীল ছিলেন। আমি বলবো আমাদের ভারতবর্ষের ইতিহাসে 1860 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে 19 শতাব্দীর ষষ্ঠ দশক, এই ষষ্ঠ দশক তাই এই 10 বছরের মধ্যে ভারতবর্ষ তিনজন বিখ্যাত মানুষকে পেয়েছে, ভারতবর্ষের বুকে তারা জন্মগ্রহণ করেছেন, ভারতবর্ষের মাটিতে তারা পদার্পণ করেছেন, তারা কিন্তু সবাই ভারতবর্ষের মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন, ভারতবর্ষের মানুষের চেতনার মুক্তির চেষ্টা করেছেন, ভারতবর্ষের মানুষের অন্তরাত্মার বিকাশের চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে তারা কে কে আমরা সবাই জানি, 1861 খ্রিস্টাব্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করলেন, 1863 খ্রিস্টাব্দ স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করলেন, 1869 খ্রিস্টাব্দ মহাত্মা গান্ধীর মতো মানুষ জন্মগ্রহণ করলেন। ফলে 19 শতাব্দীর এই যে ষষ্ঠ দশক, এই দশকে কিন্তু এই তিনজন মহামানব বা এই তিনজন মহামনীষীর যদি আমরা জীবন বাণী আদর্শগুলোকে ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করি, তাহলে দেখব তাদের প্রত্যেকের দর্শন, তাদের প্রত্যেকের চিন্তা ভাবনা, প্রত্যেকের চিন্তা চেতনার মধ্যে একটা অসাধারণ মিল আছে। সেই মিলটা ঠিক কোন জায়গায় আছে, সেই দার্শনিক স্তরে মিলটা কোন জায়গায় আছে, এটা আমি তোমাদের সামনে এক্ষুনি উপস্থাপন করব। তোমরা একটু ভেবে দেখো, মহাত্মা গান্ধী কিন্তু আমাদের ভারতবর্ষের একজন শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী নন, তিনি ভারতবর্ষের সমাজের মধ্যে প্রচলিত যে সমস্ত অন্যায়, প্রচলিত যে সমস্ত কুসংস্কার, প্রচলিত যে সমস্ত ধর্মীয় অন্ধত্ব, সেই ধর্মীয় অন্ধত্ব, প্রচলিত কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার সবার ঊর্ধ্বে আমাদের কিন্তু মানবিকতাকে প্রাধান্য দিয়েছিলেন, মানবিকতার জাগরণ হোক চেয়েছিলেন। অর্থাৎ তিনি একপাশে যেমন স্বাধীনতা সংগ্রামী, অপরদিকে তিনি কিন্তু ভারতবর্ষের গরিব গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য তার যে গ্রাম স্বরাজের চিন্তা চেতনা, তার সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কার ধর্মান্ধতা, সমাজের মধ্যে যে অস্পৃশ্যতা, সেই অস্পৃশ্যতা কুসংস্কার ধর্মান্ধতা দূর করে একটা সুন্দর সমাজ গঠনের জন্য তারা সবাই চেষ্টা করেছেন। মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিকতাবাদের প্রতি সবাইকে সমর্থন যাতে করতে হয়, যাতে সবাই আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী হতে পারে, এই দার্শনিক চেতনায় উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ চেয়েছিলেন, যেমন স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন, একইভাবে কিন্তু মহাত্মা গান্ধীও চেয়েছিলেন। অর্থাৎ প্রত্যেকের মধ্যেই কিন্তু মানুষের অন্তরাত্মার জাগরণের কথা আছে। রবীন্দ্রনাথের প্রত্যেকটি লেখায় আমরা মানুষের অন্তরাত্মার জাগরণের কথা দেখতে পাব। স্বামী বিবেকানন্দকে আমরা ভালোভাবেই জানি, তিনি কিভাবে বি ম্যান অ্যান্ড মেক ম্যানের কথা বলেছিলেন। আবার মহাত্মা গান্ধীর জীবনের বাণীকে ভালো করে যদি লক্ষ্য করি, আদর্শকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে, মানুষের যে সামাজিক যে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু একটা সুন্দর সমাজ গঠনের প্রচেষ্টা করেছিলেন। তাই সবাইকে আমি আমার তরফ থেকে করজোড়ে নমস্কার জানাই, শতকোটি প্রণাম জানাই। আমি প্রণাম জানাই সেই মহামানবকে, সেই বীরকে যিনি আমাদের স্বাধীনতা আন্দোলনের একজন পুরোহিত, যিনি আমাদের স্বাধীনতা আন্দোলনের একজন প্রথম সারির নেতৃত্ব, যদিও তার উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণতা লাভ করেনি, তিনি যে অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখতেন, তিনি যে খণ্ডিত ভারতবর্ষের স্বাধীনতা চাননি, অথচ তাকে কিন্তু এই খণ্ডিত স্বাধীনতা মেনে নিতে হয়েছিল, তাই তার হয়তো ইচ্ছা পূরণ হয়নি, তার হয়তো স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু তিনি যে লড়াই, যে সংগ্রাম, যে ভাবে মানুষকে পাশে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, সেটা কিন্তু গোটা পৃথিবীর কাছেই একটা অবর্ণনীয় অসাধারণ ইতিহাস হয়ে চিরকাল থেকে যাবে, যে যাই বলুক না কেন।
যতই মহাত্মা গান্ধীর সমালোচনা করা হোক না কেন, মহাত্মা গান্ধীকে কিন্তু কোনোভাবেই মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। মহাত্মা গান্ধী শুধু একমাত্র মানুষ একজন নন, তিনি একজন ধারণা। তার যে গান্ধীবাদ, তার যে গান্ধীজম, সেই গান্ধীজম কিন্তু গোটা পৃথিবীর বহু দেশ আজও কিন্তু মান্যতা শুধু দেয় না, তাকে মেনে চলে আমরা বলতে পারি। ফলে গান্ধীজিকে যারা ছোট করতে চান, আমি তাদের সঙ্গে একমত নই, আমাকে ক্ষমা করবেন। আমি অনুরোধ করব সবার কাছে বিনম্রভাবে, আপনারা কিন্তু গান্ধীজিকে আরো ভালো করে জানুন, আরো ভালো করে পড়ুন, আরো ভালো করে উপলব্ধি করুন, তবেই গান্ধীজিকে বুঝতে পারবেন। চট করে একটা মানুষের সম্পর্কে সমালোচনা করে দেওয়া খুব সহজ, কিন্তু তাকে সঠিকভাবে বোঝা অত সহজ কাজ নয়। তাই তিনি বলছেন, আপনি নিজে সেই পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান। অন্তরাত্মার বিকাশের কথা বলছেন তিনি, ঈশ্বরের ধর্ম সম্পর্কে বলছেন, ঈশ্বরের কোনো ধর্ম নেই, তাহলে ধর্ম নিয়ে কেন এত ভেদাভেদ, ধর্ম নিয়ে কেন এত লড়াই, এত যুদ্ধ, এত মারামারি গোটা পৃথিবী জুড়ে। তিনি শাস্ত্রী যে মহাপাপের কথা বলছেন, এই মহাপাপগুলোর কথাগুলো দেখলে আমরা বুঝতে পারবো তিনি কি ধরনের দেশ, কি ধরনের জাতি, কি ধরনের ভারতবর্ষ গঠন করতে চেয়েছিলেন, এটা কিন্তু তার কথা থেকেই আমরা বুঝতে পারছি। যাই হোক, আমি কিন্তু অত্যন্ত বিনম্রভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই সংক্ষিপ্ত জীবনী আমাদের জাতির জন্য মহাত্মা গান্ধীর, বিশেষত আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য, যাতে করে তারা গান্ধীজি সম্পর্কে তাদের ধারণা লাভ করতে পারে এবং গান্ধীজির আদর্শে নিজের জীবনকে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখতে পারে। এই আশা নিয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা গান্ধীজির জন্ম সার্ধশতবর্ষ পূর্তি উৎসব তথা 151তম জন্মবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকেন অনলাইন ক্লাসরুমে আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য। সংক্ষিপ্ত জীবনের দিকে তাকালে তোমরা দেখতে পাবে, গান্ধীজি 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর বর্তমান যেটা আমাদের গুজরাট রাজ্য বলে রাজ্যটি আছে, সেই গুজরাট রাজ্যের কাথিয়াবাড় উপদ্বীপের পোরবন্দর নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন কাবা গান্ধী, মায়ের নাম ছিল পুতলিবাই, এবং পরবর্তীকালে তিনি যে বিয়ে করেছিলেন তার স্ত্রীর নাম হচ্ছে কস্তুরবা গান্ধী। যাই হোক, আমরা জানলাম কাথিয়াবাড় উপদ্বীপের গুজরাট রাজ্যের পোরবন্দর নামক স্থানে গান্ধীজির জন্ম হয়েছিল একটি অত্যন্ত সাধারণ ব্রাহ্মণ বৈষ্ণব পরিবারে। তিনি কিন্তু জন্মগতভাবে বৈষ্ণব পরিবারের সন্তান, ফলে বাড়িতে কিন্তু বৈষ্ণব যে আদর্শ, বৈষ্ণব যে ভাবাবেগ, বৈষ্ণব যে জীবনাচরণ, সেটা কিন্তু তিনি ছোটবেলা থেকেই সেই জীবনাচরণে অভ্যস্ত ছিলেন। আমরা দেখব যে প্রথম জীবনে একেবারে ছোটবেলায় তিনি কিন্তু তার কাথিয়াবাড়ের বিভিন্ন স্থানে, পোরবন্দরের বিভিন্ন স্থানে 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 তার বাল্যকালের এবং শৈশব জীবনের স্কুল জীবন বা শিক্ষা জীবন লাভ করেছেন। পরবর্তীকালে আমরা দেখব তিনি ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পাস করে এসেছেন। এই ইংল্যান্ডে পাঠানোর আগে ওনার মায়ের বড্ড আপত্তি ছিল ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে। মা বলতেন যে তুমি যদি ইংল্যান্ডে যাও তাহলে তোমাকে কথা দিয়ে যেতে হবে তুমি কখনো কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য, বিশেষত মদ্যপানের প্রতি আসক্ত হবে না, কোনোদিন মদ্যপান করবে না, এই ধরনের লিখিত মুচলেকা তাকে দিয়ে, মায়ের কাছে দিয়ে তবেই কিন্তু বিদেশ যাত্রা করতে হয়েছিল, এবং তিনি কিন্তু তা তার জীবনে সবসময় পালন করেও চলতেন। যাই হোক, 1893 সালে আমরা দেখব দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী একজন ভারতীয় ব্যক্তি, যিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করেন, তার ব্যবসাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছিল। সেই মামলাটি এত জটিল আকার ধারণ করেছিল যে সেই মামলাটি লড়ার জন্য ভারতবর্ষ থেকে গান্ধীজিকে তিনি নিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকায়। তার আগে গান্ধীজি কিন্তু ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করে ফিরে এসে মুম্বাই হাইকোর্টে, তখনকার দিনের মুম্বাই হাইকোর্টে তিনি কিন্তু আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেছেন, এবং 1893 সালে ওই মামলা লড়ার জন্যই কিন্তু একজন ভারতীয় ব্যবসায়ীর হয়ে মামলা লড়ার জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় গেলেন। দক্ষিণ আফ্রিকার নাটাল শহরে তিনি প্রথমে গিয়ে পৌঁছালেন। নাটাল শহর থেকে তিনি ট্রান্সভাল শহরে গেলেন।
নাটাল শহর থেকে ট্রান্সভাল শহরে যাওয়ার পথে ট্রেনে কিন্তু একজন শ্বেতাঙ্গ মানুষের দ্বারা তিনি প্রচণ্ডভাবে কি বলা যায় অত্যাচারিত হয়েছিলেন আমরা বলতে পারি, এবং এমনই তাকে অত্যাচার করা হয়েছিল, তাকে কিন্তু জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যাই হোক, আমরা দক্ষিণ আফ্রিকায় তার কিন্তু বহু সামাজিক আন্দোলন দেখতে পাব। দক্ষিণ আফ্রিকার যে সমস্ত পিছিয়ে পড়া কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মানুষ, সেই সমস্ত কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষদের সামাজিক অধিকার রক্ষার জন্য তিনি বহু সামাজিক আন্দোলনে ওখানে অংশগ্রহণ করেছিলেন। এটা কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির জীবনে দেখতে পাই। 1903 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। শুধু তাই নয়, 1904 সালে জোহানেসবার্গে তিনি নিজেই প্লেগ রোগীদের সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন। এমনকি প্লেগ রোগীদের চিকিৎসার জন্য তিনি একটি হাসপাতালও প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ একজন মানুষ কিন্তু তখনই বড় হন যখন তিনি কর্মে বড়। আমরা কিন্তু যারা মুখে যারা বড় তাদেরকে বড় মানুষ বলে বলতে পারি না, যারা কাজে বড় তাদেরকেই আমরা বড় মানুষ বলে বলি। তাই আমরা দেখবো যে গান্ধীজির মতো মানুষ তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালে জোহানেসবার্গে যখন ভারতীয়দের মধ্যে প্লেগ ছড়িয়ে পড়েছে, সেই ভারতীয় কলোনিতে যে সমস্ত প্লেগ আক্রান্ত মানুষ, সেই প্লেগ আক্রান্ত মানুষকে কিন্তু তিনি সেবার জন্য নিজে ঝাঁপিয়ে পড়েছেন, এমনকি তাদের জন্য হসপিটাল পর্যন্ত স্থাপন করেছেন। পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সামাজিক আন্দোলনে তিনি যোগদান করে দক্ষিণ আফ্রিকার দরিদ্র কৃষ্ণাঙ্গ পিছিয়ে পড়া মানুষের যে মানবাধিকার, সেই মানবাধিকার রক্ষার জন্য বহু আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন আমরা দেখতে পাব। আমরা চলে আসি গান্ধীজির ভারতবর্ষে পদার্পণ। 1915 খ্রিস্টাব্দ গান্ধীজি দেশে ফিরে এলেন। তার আগে 1907 খ্রিস্টাব্দে গান্ধীজি কিন্তু দক্ষিণ আফ্রিকায় কারারুদ্ধ হয়েছিলেন তৎকালীন দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির দ্বারা। এটা কিন্তু বলে রাখা অত্যন্ত প্রয়োজন। 1915 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে এলেন। দেশে ফিরে এসে আহমেদাবাদে সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করলেন। সত্যাগ্রহ আশ্রম, সত্যের প্রতি আগ্রহ, দেশের মানুষকে সত্যের প্রতি ন্যায়ের প্রতি আকৃষ্ট করার জন্য, সত্য এবং ন্যায়ের আদর্শে দীক্ষিত করার জন্য তিনি আহমেদাবাদে একটি আশ্রম স্থাপন করলেন যার নাম সত্যাগ্রহ আশ্রম। সেই আশ্রমে যে চরকা কাটা হয় সেই চরকা কাটার মাধ্যমে তিনি দেশের মানুষকে যেমন জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, তেমন সত্যের প্রতি নিষ্ঠাশীল হওয়ার জন্য কিন্তু শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন আমরা সবাই জানি। যাই হোক, গান্ধীজির এই সেবামূলক কাজকর্ম, গরিব দরিদ্র আর্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য গান্ধীজিকে ব্রিটিশ সরকার 1916 খ্রিস্টাব্দে আমরা দেখব কাইজার ই হিন্দ এই ধরনের একটি পদকে ভূষিত করেছেন। কাইজার ই হিন্দ এই ধরনের পদকে ভূষিত করেছেন, এই ধরনের খেতাবে ভূষিত করেছিলেন গান্ধীজিকে তৎকালীন ব্রিটিশ সরকার। এরপরে 1916 খ্রিস্টাব্দ আমরা সংক্ষেপে গান্ধীজির জীবনটাকে উপস্থাপন করছি। বিশাল বড় জীবন কাহিনী, এত কম সময়ে উপস্থাপন করা যথেষ্ট কঠিন কাজ। তাহলেও আমার স্নেহের ছাত্রদের সুবিধার্থে একেবারে সংক্ষেপে সামান্য গুরুত্বপূর্ণ কথা, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, সেইগুলোই খালি উপস্থাপন করার চেষ্টা করছি। 1916 খ্রিস্টাব্দ বিহারের চম্পারণ জেলায় ভয়ানক কৃষক বিদ্রোহ শুরু হয়েছে। নীলকর যারা চাষি, সেই নীলকর চাষিদের উপরে নীলকর সাহেবদের অত্যাচার এমন তীব্র আকার নিয়েছে, সেই তীব্র আকার থেকে চাষিদেরকে বাঁচানোর জন্য মহাত্মা গান্ধীর সহযোগিতায় সেখানকার কৃষকরা কিন্তু অবস্থান বিক্ষোভ আন্দোলনে নিয়োজিত হয়েছেন। আমরা পরবর্তীকালে দেখব এই অহিংস অবস্থান প্রতিবাদ আন্দোলন যখন আস্তে আস্তে হিংসাত্মক চেহারা নিচ্ছে, তখন কিন্তু গান্ধীজি তার প্রতিবাদ করছেন। অর্থাৎ গান্ধীজি বলছেন নীলকর সাহেবদের অত্যাচার যেমন অত্যন্ত অমার্জনীয় অপরাধ, তেমন আমরাও কিন্তু অহিংসার মন্ত্রে দীক্ষিত হয়ে প্রতিবাদ করব, আমরা হিংসাত্মক ভূমিকা পালন করব না। কৃষকদের তিনি কিন্তু অহিংসার মন্ত্রে দীক্ষিত করার চেষ্টা করছেন। যদিও একটা সময় কিন্তু
এই অহিংসার বাতাবরণ না থাকার কারণে গান্ধীজি সেখান থেকে সরিয়ে এসেছিলেন। যাই হোক না কেন, এই যে চম্পারণে কৃষকদের যে বিদ্রোহ, সেই বিদ্রোহের নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন গান্ধীজি। ব্রিটিশ নীলকর সাহেবদের অত্যাচার থেকে নীলকর চাষিদের বাঁচানোর জন্য এই আন্দোলন হয়েছিল, তোমরা সবাই জানো। এরপরে আমরা দেখব যে 1918 খ্রিস্টাব্দ মন্টেগু চেমসফোর্ড ভারতবর্ষে এলেন, রাওলাট আইন তিনি ভারতবর্ষের বুকে চালু করলেন, এবং সেই রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসরে যে মানুষের জমায়েত হয়েছিল, সেই জমায়েতে আসা অসংখ্য নিরীহ সাধারণ ভারতবাসীর উপরে তৎকালীন ব্রিটিশ পুলিশ জেনারেল ও ডায়ারের নেতৃত্বে 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল যে জঘন্য বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছিল, যাকে আমরা জালিয়ান ও আলাবাগের হত্যাকাণ্ড বলি, সেই জালিয়ান ও আলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং রাওলাট আইনের প্রতিবাদে আমরা দেখব গান্ধীজি কিন্তু 1920 খ্রিস্টাব্দে সবার প্রথম এই কাইজারি হিন্দ ব্রিটিশদের দেওয়া খেতাব, তিনি সেই খেতাবটা ত্যাগ করছেন, তিনি ব্রিটিশদেরকে ফিরিয়ে দিচ্ছেন তাদের দেওয়া খেতাব, কাইজারি হিন্দ খেতাব তিনি ফিরিয়ে দেন ব্রিটিশদের কাছে। এবং 1921 সালেই তিনি কিন্তু ভারতবর্ষের বুকে অহিংস অসহযোগ আন্দোলন তৈরি করেন। যদি আমরা গান্ধীজির জীবন দেখি, তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে, জাতীয় কংগ্রেসের স্বাধীনতা আন্দোলনে, তার নেতৃত্বে জাতীয় কংগ্রেস যেভাবে পরিচালিত হওয়া শুরু হয়েছিল 1915 খ্রিস্টাব্দের পর থেকে, সেখানে কিন্তু তিনি বারবার অহিংসার মাধ্যমে অহিংস পথে প্রতিবাদের কথা বলেছেন, অহিংস পথে আন্দোলনের কথা বলেছেন। তাই কিন্তু সবার প্রথম বৃহত্তর গোটা দেশ জুড়ে যে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলেন, যার নামকরণ তিনি করেছিলেন অহিংস অসহযোগ আন্দোলন, অর্থাৎ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সম্পূর্ণভাবে আমরা অসহযোগিতা করব, ব্রিটিশ সরকারকে আমরা বয়কট করব এবং ব্রিটিশ সরকারের সঙ্গে কোনোরূপ সহযোগিতা করব না, তবে আন্দোলন কিন্তু সত্যাগ্রহের মাধ্যমে হবে, আন্দোলন হবে অহিংস পথে, আন্দোলনে কিন্তু কোনো সহিংস চেহারা পাওয়া যাবে না। গোটা দেশ জুড়ে গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছেন, অহিংস অসহযোগ আন্দোলনে যোগদান করেছেন, তখন 1922 খ্রিস্টাব্দে গান্ধীজিকে কারারুদ্ধ করা হলো 6 বছরের জন্য। যদিও পরবর্তীকালে কারারুদ্ধের মেয়াদকে 6 বছর থেকে কমিয়ে দেওয়া হয়েছিল এবং 6 বছর সম্পূর্ণ হওয়ার আগেই গান্ধীজিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। যাই হোক না কেন, আমরা দেখব 1930 সালে গান্ধীজি কিন্তু আবার নতুন আন্দোলনের ডাক দেন গোটা দেশ জুড়ে, যে আন্দোলনের নাম হচ্ছে আইন অমান্য আন্দোলন। সেই আইন অমান্য আন্দোলনের মূল বক্তব্য কি? আইন অমান্য আন্দোলন মানে আমরা কেউ ব্রিটিশ সরকারের জারি করা আইন মানব না, এবং সেই সঙ্গে তিনি লবণ আইন অমান্য করে ডান্ডি অভিযান করেছিলেন। এই ডান্ডি অভিযানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে তিনি একত্রিত করেছিলেন, ভারতবর্ষের মানুষকে একত্রিত করে তিনি কিন্তু ডান্ডি অভিযানের মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষের কাছে আইন অমান্য আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের চেষ্টা করেছিলেন। আমরা দেখব 1942 সালে তিনি দেশ জুড়ে আরেকটি দারুণ সফল আন্দোলনের সূচনা করেছিলেন, যে আন্দোলনটার নাম হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলনের প্রথম এবং প্রধান স্লোগান ছিল করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডু অর ডাই। আপনারা জানেন গত 29শে সেপ্টেম্বর জাস্ট আজ থেকে 3 দিন আগে আমরা মাতঙ্গিনী হাজরা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক গ্রামের যিনি বয়স্ক একজন বৃদ্ধ মহিলা, যিনি গান্ধীজির ডাকে সাড়া দিয়ে এই ধরনের ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করে মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন, তার কথা আপনারা সবাই কম বেশি জানেন। শুধু এইরকম মহাত্মা গান্ধীর ডাকে শুধু আমাদের এই গান্ধীগুড়ি নন, আমাদের এই মাতঙ্গিনী হাজরা শুধুমাত্র নন, গোটা ভারতবর্ষ জুড়ে লক্ষ
লক্ষ লক্ষ মানুষ গান্ধীজির ডাকে সাড়া দিয়ে ভারত ছাড়ো আন্দোলনের যোগদান করেছিলেন এবং তাদের একটাই বক্তব্য ছিল ডু অর ডাই, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, হয় আমরা এবার স্বাধীনতা অর্জন করব নতুবা আমরা মরব। এই ধরনের যে স্লোগান, এই স্লোগান নিয়ে ত্রিবর্ণরঞ্জিত ভারতীয় জাতীয় পতাকা নিয়ে, যে জাতীয় পতাকা ইতিমধ্যেই ভারতবর্ষে গৃহীত হয়েছিল 1930 সালেই, যে জাতীয় পতাকা আমরা অলরেডি গ্রহণ করেছিলাম, সেই জাতীয় পতাকা কাঁধে নিয়ে আন্দোলন কিন্তু করে দেশ জুড়ে একটা মারাত্মক চেহারা নিয়েছিল, তোমরা সবাই কম বেশি জানো। এরপরে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষ জয়লাভ করলো, যদিও সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে গান্ধীজি কিন্তু স্বাধীনতার শর্তে ব্রিটিশ সৈন্যবাহিনীকে সাহায্যের কথা বলেছিলেন, শুধুমাত্র ভারতবর্ষ স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষায় তিনি ব্রিটিশকে সহযোগিতা লাভ করার কথা বলেছিলেন। এই জায়গাতে কিন্তু ভারতবর্ষের তৎকালীন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে, বিশেষত নেতাজি পন্থী স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, বিশেষত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যারা পন্থী ছিলেন, ভারতবর্ষের যারা চরমপন্থী আন্দোলনে বিশ্বাসী ছিলেন, সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে মহাত্মা গান্ধীর একটি বিরোধ তৈরি হয়েছিল এবং সেই বিরোধের কুফল হিসাবে আমরা দেখব নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বিতাড়িত হয়েছিলেন, দেশ ছেড়ে প্রথমে জার্মান, তারপরে জাপানে গিয়ে আজাদের ফৌজ গঠন করে সেখান থেকে ভারতবর্ষের বুকে দিল্লি চলো ডাক দিয়েছিলেন এবং ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে চেয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বলতে চেয়েছিলেন, স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, এই অধিকার আমরা আবেদন নিবেদনের মাধ্যমে পেতে পারি না, এটা আমাদের কেড়ে নিতে হবে। গান্ধীজি চেয়েছিলেন ব্রিটিশদেরকে অহিংস পথে সত্যাগ্রহের মাধ্যমে তিনি তার দেশের স্বাধীনতা আনবেন। এই মতাদর্শগত ফারাক ছিল, চিন্তার মধ্যে ফারাক ছিল, কিন্তু সবাই কিন্তু স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমরা যাই মতাদর্শগত ফারাক দেখি না কেন, আমরা যাই ইতিহাসের ভেতরে যে সমস্ত ছোট 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 ইতিহাস ঐতিহাসিক ঘটনা আছে, যে ঘটনাগুলো কখনো কখনো আমাদের ব্যথা দেয়, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর কংগ্রেস থেকে বিতাড়নের ঘটনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশত্যাগের ঘটনা, ইত্যাদি ঘটনাগুলো আমাদেরকে মনে দুঃখ দেয়, এটা যেমন ঠিক, পাশাপাশি এটাও ঠিক, সুভাষচন্দ্র বসু কিন্তু ব্যক্তিগতভাবে মহাত্মা গান্ধীকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন। তার সব থেকে বড় প্রমাণ, তিনি কংগ্রেস থেকে বিতাড়িত হওয়ার পর, দেশত্যাগ করার পর জাপানে যখন আজাদিন ফৌজের নেতৃত্ব দিচ্ছেন, সেই আজাদিন ফৌজের নেতৃত্ব দেওয়ার সময় তিনি যে ব্রিগেড তৈরি করেছেন, সেই ব্রিগেডের একটি ব্রিগেডের নাম রেখেছিলেন নেহরু ব্রিগেড, একটি ব্রিগেডের নাম রেখেছিলেন গান্ধী ব্রিগেড। ফলে গান্ধীজিকে তিনি কিন্তু অন্তরের দিক থেকে, মনের দিক থেকে কখনো অশ্রদ্ধা করেননি। তাদের দুজনের মতাদর্শ, তাদের দুজনের দৃষ্টিভঙ্গি, তাদের দুজনের চিন্তা চেতনা হয়তো আলাদা ছিল, কিন্তু স্বাধীনতার প্রশ্নে, অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতার প্রশ্নে তাদের মধ্যে কোনো অনৈক্য ছিল না। যাই হোক না কেন, আমরা কিন্তু দেখব 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, যখন ব্রিটিশরা তথা মিত্রশক্তি জয়লাভ করলো, তখন কিন্তু 1946 সালে কংগ্রেসের বিরাট অধিবেশনে আবার জোরালোভাবে পূর্ণ স্বাধীনতার দাবি জানানো হলো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এবং আমরা কিন্তু দেখব 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ এত কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করলো বটে, কিন্তু দেশটাকে আমরা বিভাজন মেনে নিতে বাধ্য হলাম। অর্থাৎ গান্ধীজি যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই অখণ্ড ভারতের স্বপ্ন তার পূরণ হয়নি। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী, তারা তাদের নিজেদের পদের লোভে ব্রিটিশদের সঙ্গে বিভিন্ন ধরনের গোপন ষড়যন্ত্রের মাধ্যমে ভারতবর্ষকে হয়তো বিভাজিত করে ভারতবর্ষ স্বাধীনতা মেনে নিয়েছিলেন, যেটা গান্ধীজি কিন্তু কোনোভাবেই মানতে পারেননি। সেই গান্ধীজি না মানা সত্ত্বেও, গান্ধীজি না চাওয়া সত্ত্বেও, আমরা কিন্তু 1947 সালের 15ই আগস্ট আমরা খণ্ডিত স্বাধীনতা পেলাম। আমরা ভারতবর্ষকে বিভাজিত হয়ে দুটো রাষ্ট্র গঠিত হলো, একটি রাষ্ট্রের নাম ভারতবর্ষ, অপরটির নাম পাকিস্তান। এই পাকিস্তানের আবার দুটি অংশ, একটি অংশের নাম পূর্ব পাকিস্তান,
যা বর্তমানে বাংলাদেশ রাষ্ট্র নামে পরিচিত, অপরটির অংশের নাম পশ্চিম পাকিস্তান, যা বর্তমানে শুধুমাত্র পাকিস্তান নামে পরিচিত। এই পাকিস্তান স্বাধীনতা লাভ করলো 1947 সালের 14ই আগস্ট, এবং ভারতের স্বাধীনতা লাভ করলো 1947 সালের 15ই আগস্ট। রাত 12টার পর এই স্বাধীনতা ঘোষণা করা হলো এবং আমরা খণ্ডিত স্বাধীনতা মেনে নিতে বাধ্য হলাম। এই খণ্ডিত স্বাধীনতার জন্য যারা মহাত্মা গান্ধীকে দোষারোপ করেন, শুধুমাত্র মহাত্মা গান্ধীকে দোষারোপ না করে যদি আপনারা ইতিহাসটাকে আরো নিখুঁতভাবে পড়ার বা বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সমস্ত স্বার্থান্বেষী গোষ্ঠীর তাদের নিজেদের স্বার্থে ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র করে এই ধরনের দেশভাগের বিষয়টিকে সামনে এনেছিলেন এবং মেনে নিয়েছিলেন এবং গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, সেটা যদি ভালো করে আপনারা চর্চা করেন তাহলেই বুঝতে পারবেন। তাই আমার বিনীত প্রার্থনা, আজকে আমাদের মহাত্মা গান্ধীর 151তম জন্মদিনে তাকে আমরা কিন্তু শুধুমাত্র শ্রদ্ধাই জানাব, তাকে কিন্তু আমরা কেউ সমালোচনা করব না। আমরা জানি তার জীবনের চরিত্রের কতগুলো জায়গাতে কিছু ত্রুটি বিচ্যুতি হয়তো ছিল, কিন্তু সেই ত্রুটি বিচ্যুতিগুলো আমরা মোটেই বড় করে দেখব না। আমাদের কাছে কিন্তু তার জীবনের যেটা ভালো দিক, যেটা তার যে অহিংসার মন্ত্র, তার যে দেশপ্রেম, তার যে সত্যনিষ্ঠা, তাই যে তার যে ন্যায়পরায়ণতা, তার যে জাতপাতের বিরুদ্ধে লড়াই, তার যে অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই, তার যে গ্রাম স্বরাজের বিরুদ্ধে লড়াই, তার যে সভ্যতা জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াই সংগ্রামকে মনে রেখে তাকে আমরা শ্রদ্ধা জানাবো, তাকে আমরা ভক্তি জানাবো। আপনি জাতির জনক হয়ে আমাদের কাছে চিরদিন ভাস্বর হয়ে থাকুন, এই কামনা করব এবং আশা করব আমার স্নেহের ছাত্ররাও মহাত্মা গান্ধীর যে আদর্শ, সেই ভালো আদর্শগুলোতে অনুপ্রাণিত হবে এবং নিজেদেরকে কিন্তু একটি সত্যিকারে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবে মহাত্মা গান্ধীর আদর্শ অনুপ্রাণিত হয়ে। শুধুমাত্র মহাত্মা গান্ধীর নয়, এই সমস্ত মহামানবদের যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের উন্নতির জন্য সচেষ্ট থাকবো, এই আশা রেখে সবাইকে যথাযোগ্য স্থানে আমার তরফ থেকে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে এবং মহাত্মা গান্ধীর শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।